করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় কেউ মারা যাননি, তবে নতুন করে 48 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যার ফলে মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে 19,51,995 জনে এবং মোট মৃতের সংখ্যা 29,123 জন। যেসব দেশ এখনও টিকা দেওয়ার লক্ষ্যে পৌঁছাতে পারেনি তাদেরকে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্ভাগ্যবশত কিছু দেশ এখনও তাদের টিকার লক্ষ্যমাত্রা অর্জন থেকে অনেক দূরে রয়ে গেছে। এই দেশগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ মনোযোগ এবং সমর্থন পাওয়ার যোগ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল বোম পাওয়া গেছে। শুক্রবার বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পুকুর থেকে এটি পাওয়া যায়। মেহেরচণ্ডী এলাকার স্থানীয় মারুফ হোসেন নামে এক যুবক কৃষি অনুষদের পুকুরে হাত ধুতে গেলে তার পায়ের নিচে ইটের মতো শক্ত কিছু বাঁধে। পরে উঠিয়ে দেখেন এটা বোমার মতো। পরে তিনি কৃষি অনুষদের পাশে ফ্লাইওভার পুলিশ বক্সে বোমা সদৃশ মর্টার শেলটি জমা দেন। পরে পরিত্যক্ত মর্টার শেলটি দুপুর 1:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে পুলিশের বিশেষ টিম এসে নিষ্ক্রিয় করে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক রেল স্টেশনে রুশ বাহিনীর রকেট হামলায় অন্তত 35 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, বেসামরিক লোকজনকে সরিয়ে নিতে রেল স্টেশনটি ব্যবহার করা হচ্ছিল। শুক্রবার এই হামলার পর ঘটনাস্থল থেকে এএফপির এক সাংবাদিক জানান, তিনি স্টেশনের পাশে মাটিতে প্লাস্টিক শিট দিয়ে ঢেকে রাখা 20টির মতো মরদেহ দেখতে পেয়েছেন। মরদেহগুলো পরে সামরিক যানে করে সরিয়ে নেওয়া হয়। 30 বছরের নীরবতা ভেঙে ব্রিটিশ ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড গান গেয়েছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে। ইউক্রেনের সমর্থনে হেই হেই রাইজ আপ গানটিতে কণ্ঠ দিয়েছেন কালজয়ী সঙ্গীতশিল্পী ডেভিড গিলমোর ও নিক ম্যাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েড ইউক্রেনের জনগণের জন্য অর্থ সংগ্রহ করতে 30 বছর পর নতুন এই গান প্রকাশ করেছে। পিঙ্ক ফ্লয়েডের সঙ্গে এক ইউক্রেনীয় শিল্পী আছেন, যিনি রুশ আগ্রাসন থেকে মাতৃভূমিকে রক্ষা করতে যুদ্ধে আহত হয়েছেন।